বলো কার জন্য? শুধু তোমার জন্য ফর বসে। চতুর্থী বিভক্তি নিমিত্ত অর্থে ইংরেজি প্রিপজিশনের ফর বসে। বলো ইংরেজি প্রিপজিশনের কি বসে? ফর বসে। সাথে বলো না কি বলো, তোমাকে সাথে নিয়ে রাস্তায়। তোমাকে সাথে নিয়ে রাস্তায় হেঁটে চলেছি, পথ চলেছি একা, তাহলে সাথে উইথ, সাথে কি বলো? উইথ। শুধু তোমার জন্য ফর, আর তোমার সাথে উইথ বসে। আমি না বললাম তোমার সাথে আমি তোমার জন্য হাঁটা শুরু করেছি, তোমার সাথে যাব, কিন্তু আমরা থাকবো অবশ্যই পাশাপাশি। বলো বিসাইড মানে কি বলো? পাশাপাশি। বলো না বিসাইড মানে পাশাপাশি। আর আমরা যে বলেছি আমাদের দুইজনের মাঝে আর কেউ নাই, এই জন্য বলে থাকি কে বলেছে কেউ নাই, অবশ্যই একটা বিটুইন আছে। বলো অবশ্যই একটা কি আছে? বিটুইন আছে। জানো অনেকের মধ্য থেকে কিন্তু আমরা দুইজন পালিয়ে গেছিলাম, তাহলে অনেকের মধ্যে হলে এমন হয়। বলো কি হয়? এমন হয়, বোঝনি? আর আমাদের কে পালাতে সাহায্য করেছিল জানো? আমরা কিন্তু কারো মাধ্যম দ্বারা এসেছিলাম। বলো কারো মাধ্যম দ্বারা এসেছিলাম। এই বোঝা গেল কিনা? আচ্ছা, শি ওয়াকস বিসাইড সাথে। এই কথা শুনলাম, আমরা তোমাদের কমেন্ট গুলো পরে দেখে নিব, তবে এই জায়গা নিয়ে মজার একটি কথা আছে, আমরা আমাদের মতো করে সাজিয়ে ফেলবো। আমরা কিন্তু অনেকের মধ্য থেকে এমন, অনেকের মধ্যে এমন দিয়ে আমরা কারো দ্বারা পালিয়ে এসেছিলাম। কারো দ্বারা আমাদের পালাতে সাহায্য করেছিল কে জানো? কমল। আমাদের পালাতে সাহায্য করেছিল কমল। তারপরে কি হয়েছে জানো? জানো এর বাইরে তে পরে সাথে, তে পরে সাথে, এই বিবিধ তথ্যের জন্য আমরা অ্যাট পেয়ে থাকি। বলো কি পেয়ে থাকি? অ্যাট। আচ্ছা।